আজকে আমরা ইন্ডাস ভ্যালি প্যারেন্টসরা ইন্ডাস ভ্যালি স্কুলের সামনে সবাই আমরা গ্যাদার করেছি। এটা আমাদের একটা এজেন্ডা আছে স্কুলের এগেনস্টে যে আমরা ফুল ফিস দিতে পারবো না। উই ক্যান পে দ্য টিউশন ফিস অনলি, নট আদার ফিস লাইক মেনটেন্যান্স ফিস, ল্যাব ফিস, বাস ফিস অ্যান্ড আদার্স। আমরা প্যারেন্টসরা লকডাউনে শাটডাউন হয়ে আমাদের বিজনেস শাটডাউন হয়ে গেছে। আমরা 3 মাস ধরে বিজনেস শাটডাউন করে বসে আছি এবং যারা স্যালারি তাদের পে কাট অলরেডি হয়ে গেছে। তো আমরা এত হিউজ অ্যামাউন্টের ফিসটা এই মুহূর্তে আমরা দিতে পারছি না, সেই জন্য আমরা স্কুলের কর্তৃপক্ষকে সমস্ত মেলস পাঠিয়েছি এবং অলরেডি আমাদের 1000-2000 মেলস পাঠানো হয়ে গেছে। উই ডিডন্ট গেট এনি রিপ্লাই স্টিল টিল ডেট। তো আমরা এখন এরকমভাবে স্কুলের সামনে জড়ো হয়েছি এরকম একটা লাইফ রিস্ক করে এবং ক্রাইসিসের মধ্যে, কোভিড-19 ক্রাইসিসে আমরা এতগুলো প্যারেন্টস এসেছি এখানে জড়ো হয়েছি এটাই জানানোর জন্য কর্তৃপক্ষকে যে আমরা মরি, আমরা পাচ্ছি না ফিস দিতে, আপনারা প্লিজ কিছু করুন। আর শুধু কর্তৃপক্ষের এগেনস্টেই আমার কথা যাচ্ছে না, আমি আমার গভর্নমেন্টকেও বলতে চাই যে গভর্নমেন্ট কী করছে এতদিন ধরে, এতগুলো স্কুল এগেনস্ট প্রাইভেট স্কুল সমস্ত সবাই প্যারেন্টসরা নেমেছে রাস্তায়, গভর্নমেন্ট কেন কোনো ডিসিশন নিচ্ছে না? আমাদের এজেন্ডা গভর্নমেন্টের এগেনস্টেও আছে এবং স্কুলের এগেনস্টেও, স্কুল কর্তৃপক্ষ প্লিজ আমাদের জন্য কিছু করুন, আপনারা একটু রিপ্লাই করুন, আপনারা আমাদের বাচ্চাদের কথা ভেবে, বাচ্চাদের ফিউচারের কথা ভেবে আপনারা রিপ্লাই করুন এবং একটু মানবিকতার গ্রাউন্ডে ভাবুন আমাদের কথা। हम लोग यहाँ पे सारे पेरेंट्स खड़े हैं, यहाँ पे सब आए हुए हैं। एक औरत यहाँ पे गिर गई है लेकिन यहाँ स्कूल वाले कोई मदद नहीं कर रहे हैं, तो हम लोग फीस माफ़ करने के लिए यहाँ पे आए हुए हैं। नो फीस नो स्कूल, हम लोग बहुत प्रॉब्लम है इसीलिए बोला जा रहा है। हम लोग अपना घर नहीं चला सक रहे हैं, घर में भी प्रॉब्लम है, तो स्कूल का फीस कहाँ से देंगे? तो इसीलिए आप लोग प्लीज़ ये स्कूल वाले हम लोग को फीस माफ़ कर दें, फीस माफ़ कर दीजिएगा तो हम लोग का प्रॉब्लम सॉल्व हो जाएगा। यही इसीलिए हम लोग खड़े हैं यहाँ पे, इसीलिए प्रॉब्लम के लिए सब आदमी यहाँ पे हैं, और भी आदमी आएंगे लेकिन फिलहाल तो अब इतने ही हैं। और প্লিজ স্কুল ওয়ালে আমলো কা বাত শুন লে আর আমলো কা ইয়ে ফিস মাফ কর দে। আমার দুই বাচ্চা স্কুলে পড়ে অনেক বছর ধরেই, এত বছর ধরে আমি উইদাউট ফেল সব ফিস দিয়ে আসছি, কিন্তু এই লকডাউনের জন্য আমার হাজবেন্ড প্রাইভেট জব এমপ্লয়ি হওয়ার জন্য তার স্যালারি কাট হচ্ছে। তার জন্য আমি পার্সোনালি মেল পাঠিয়েছি স্কুল অথরিটিকে যে আপনারা কনসেশন দিন, প্লাস আমরা সবাই মিলেও মেল করেছি, কোনো উত্তর পাইনি। গভর্নমেন্টের কাছেও আমরা, এডুকেশন মিনিস্টার মিস্টার পার্থ চ্যাটার্জির কাছেও আমরা হেল্প চেয়েছি, কিন্তু কেউ আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তো আমাদের আমাদের এই দাবিটা মানতে হবে যে আমাদের ফিস রিডিউস করতে হবে, ফিস কমাতে হবে, কেন স্কুল যেহেতু বন্ধ সেই জন্য পুরো ফিস নেওয়া যাবে না। স্কুলের মেনটেনেন্স, ল্যাব ফিস, সেশন চার্জেস এইগুলো দেওয়ার মতো পরিস্থিতিতে আমরা নেই, কেননা প্যান্ডেমিকের জন্য ইকোনমিক ক্রাইসিস সবাইকেই হিট করেছে। সুতরাং এইটা স্কুল অথরিটিকে মানতেই হবে, আমাদের দাবি মানতেই হবে। কোনো অসুবিধা হবে না, সব স্কুলেই যখন সমস্যা হচ্ছে এখন আপনারা সবাই জানেন এই সমস্যার সমাধান হবে, কিন্তু স্কুলটা খুলতে দিন, ওনারা বিভিন্ন জায়গায় আছে, ওনারা বাড়ি থেকে বেরোচ্ছেন না, স্কুলটা খুলতে দিন, আপনারা কথা বলবেন বলে এই সমস্যার সমাধান হবে। এখানে দাঁড়িয়ে থেকে আপনি পোস্টার লাগিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, কথা বলে ফায়দা নেই।